টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নদীর উভয় পাড়ের 10 গ্রামের মানুষ। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকাই তাদের ভরসা। চরম ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় বয়স্ক লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীদের। রোগী নিয়েও পড়তে হয় চরম বিপাকে। তবে উপজেলা প্রকৌশল বিভাগ বলছে সেতু নির্মাণের জন্য স্থান নির্ধারণের কাজ চলছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের হামিদপুর বাগুন্ডালি সড়ক এটি। এ সড়কের মোজাহাটি বাগুন্ডালি খেয়াঘাটে ঝিনাই নদীতে দীর্ঘদিনেও নির্মিত হয়নি একটি সেতু। পারাপারের জন্য শুকনো মৌসুমে বাঁশের নড়বড়ের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা। এতে দুর্ভোগের শেষ নেই নদীর দুপারের 10 গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের। নদীর উপরে আমাদের একটা বিশেষ ব্রিজের প্রয়োজন। এখানে বর্ষার সময় নৌকাটা অনেক মানুষ পারি হয়, স্কুলের ছাত্র ছাত্রীরা আছে, এখানে একটা মাদ্রাসা আছে, একটা বাজার আছে, অনেক মানুষ ওই নৌকাতে পারি হওয়ার সময় অনেক দুর্ঘটনায় সম্মুখীন হয়। পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল আছে, ছেলে সন্তান যাইতে পারে না, এখানে একটা বিশেষ বিশেষ ব্রিজের প্রয়োজন। সরকারের কাছে এই আবেদন হলো, এখানে একটা ব্রিজ চাই আমরা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী আর রোগীদের। কৃষি প্রধান এলাকা হওয়ায় পণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হন কৃষকরা। একটা মাদ্রাসা আছে, একটা স্কুল হাই স্কুল আছে, আমাদের একটা বাজার আছে, অনেক আগে বাজার যাইতে পারি না, স্কুলে পড়া শোনা যাইতে পারে না, খুব কষ্ট, অতিরিক্ত কষ্ট। বৃষ্টিটা চাই সরকারের কাছে। সাগর দিয়ে আমরা যাওয়ার সময় আপনার পড়ে যায়, তারপর নৌকা ডুবে যায়, তার জন্য আমরা যেতে পারি না। এখানে একটা ব্রিজের প্রয়োজন। সরকার যদি আমাদের ব্রিজ করে দিত তাহলে আমাদের যেতে সুবিধা হতো। সেতুর প্রয়োজনীয়তার কথা স্বীকার করে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা চেয়ারম্যান। আর উপজেলা প্রকৌশলী বললেন সেতুর জন্য স্থান নির্ধারণ ও নকশা প্রণয়নের কাজ চলছে। মৌজাতে আপনার হচ্ছে বাগুন্ডালিতে, ওখানে আমাদের ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ওখানে একটা ব্রিজ নির্মাণ হবে, আমরা প্রস্তাবনা দিয়েছি অলরেডি। হ্যাঁ, ওইটা নিয়ে কাজ অলরেডি চলছে, সেটা কাজ শেষ হলে তখন আর আমাদের কার্যক্রম শুরু হবে আর কি। বাগুন্ডালি এলাকার মানুষ দীর্ঘদিনে তাদের দাবি প্রত্যাশা যে আমাদের যে বাগুন্ডালি যে নদীটা রয়েছে মুজাহাটির থেকে বাগুন্ডালির দিকে যে রাস্তা, সেখানে রাস্তা নাই, সেখানে একটা নদী, সেই নদীর মধ্যে বাঁশের সেতু হচ্ছে। এখানে অবশ্যই একটি পাকা ব্রিজের প্রয়োজন। ব্রিজটা হলে ওই এলাকার হাজার হাজার মানুষ চলাফেরা করতে পারবে। গ্রামবাসীর প্রত্যাশা তাদের দীর্ঘদিনের কষ্ট নিরসনে দ্রুত ঝিনাই নদীতে সেতু নির্মিত হবে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।